আর ম্যাগনিফাইন গ্লাস কি এগুলো আমাদের বাস্তব জীবনেও কিছু না কিছু দরকার হয় বাস্তব জীবনেও কিছু না কিছু দরকার হয় তাই এখানে বলেছে যেমন ধরো আমরা এখন ইন্টারনেট ইন্টারনেট ব্যবহার ব্যবহার করি যখন করতেছি তখন সেখানে বলা হচ্ছে ফাইবার ফাইবার দিয়ে আমরা অপটিক্যাল ফাইবার দিয়ে সংযোগ দিব মানে ফাইবারটা হচ্ছে কিছু নর্মাল ফাইবার থাকে মানে তার আবার কিছু অপটিক্যাল ফাইবার মানে যেটা হচ্ছে খুব ভালো মানের তাহলে দেখেন অপটিক্যাল ফাইবারটা কি অপটিক্যাল ফাইবার হলো একটি সরু খুব সরু কাস্তন্তু অপটিক্যাল ফাইবারটা আছে খুব সরু কাস্তন্তু এটা মানুষের চুলের মতো চিকন এবং নমনীয় এটা মানুষের চুলের মতো চিকন এবং হবে কি নমনীয় আলোক বহনের কাজে এটি ব্যবহার করা হয় এটি কি আলোক্রসি বহনের কাজে ব্যবহার করা হবে আলোক্রসি যখন এই কাস্তন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃপুনঃ পুনঃ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে পুনঃপুনঃ পুনঃ অভ্যন্তরীণ প্রতিফলন মানে কি বারবার এটার উপরে প্রতিফলন হবে পুনঃপুন্যা মানে কি বারবার হইতেই থাকবে প্রতিফলন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে মানে অল্প সংখ্যক না পূর্ণ অভ্যন্তরীণ পূর্ণ হইতে হবে কিন্তু কম হবে না পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে এই প্রক্রিয়া চলতে চলতে থাকে আলোক রসির কাসতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত এই পুনঃ 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 অভ্যন্তরীণ প্রতিফলন কতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এই অন্য প্রান্ত দিয়ে না বেরিয়ে যাবে ততক্ষণ পুনঃ পুনঃ পুন অভ্যন্তরীণ প্রতিফলন চলতে থাকবে সাধারণত ডাক্তার মানব দেহের ভিতরে কোন অংশে যেমন সাধারণত ডাক্তাররা কি করে এটা ব্যবহার করে মানব দেহের ভিতরে কোন অংশে যেমন পাকস্থলী তারপর হচ্ছে কোলন দেখার জন্য পাকস্থলী এবং কোলন দেখার জন্য এই কাজটা করে যে আলোক নলটি ব্যবহার করে এটি মানে একগুচ্ছ অনেকগুলো মানে সেটা একটু চিকনের মধ্যে থাকবে কিন্তু অনেকগুলো এটা ব্যবহার করে এটা কি করে নাক অথবা মুখ দিয়ে পেটের মধ্যে প্রবেশ করায় কারণ এটা সরু না হলে তো আর মুখ দিয়ে বা নাক দিয়ে তো অনেক বড় মোটা কিছু প্রবেশ করানো যাবে না সরুর এটা প্রবেশ করাবে এক হচ্ছে অপটিক্যাল ফাইবার সমন্বয়ে গঠিত এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ ব্যবহারের জায়গা হচ্ছে কি যেমন টেলিফোন তারের মাধ্যমে আসেন আমাদের টেলিফোন টেলিযোগাযোগের ক্ষেত্রে এটা ব্যবহার ব্যবহার করে এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে এই টেলিযোগাযোগের ক্ষেত্রে যখন অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করছে ব্যবহার করার ফলে কি হয়েছে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায় মানে একই সাথে একটা সংকেত না অনেকগুলো সংকেত যেমন টেলিফোন আমার বাসায় আছে আমি একজনকে টেলিফোন করতেছি আরও তো দশ জনে টেলিফোন করতে পারে এই জন্য মানে বিষয়টা এরকম যে একই সাথে অনেকগুলো সংকেত পাঠানো বা প্রেরণ করা যায় সংকেত যত দূরেই যাক না কেন এর শক্তি হ্রাস পাবে না সংকেতটা যত দূরেই যাক যেমন টেলিফোন করলে তুমি বাংলাদেশ থেকে আমেরিকায় করতেছো তার মানে কি সেটা কি এই জায়গার জায়গা কত দূর আমেরিকা যেতে কত সময় লাগে প্লেনে তা যেই হচ্ছে যে এটা যত দূরেই হোক না কেন এর শক্তি কখনো কমবে না যা থাকবে তাই থাকবে এটা শক্তি কখনোই কমবে না এটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার আশা করি তোমরা অপটিক্যাল ফাইবারটা বুঝতে পারছো যদি অপটিক্যাল ফাইবার নিয়ে কারো কোনো কথা থাকে বা প্রশ্ন থাকে তাহলে করতে পারেন অপটিক্যাল ফাইবার নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন এরপর হচ্ছে আমরা যাব ম্যাগনিফাইন গ্লাস ম্যাগনিফাই গ্লাসের মধ্যে আছে কি কোনো উত্তর লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোন বস্তুকে স্থাপন করলে লেন্সের অপর পাশ থেকে বস্তুটিকে দেখলে বস্তুটি একটি সোজা দেখো বিবর্জিত ও অবাস্তব প্রতিবিম্ব দেখা যায় তার মানে কি তোমাকে যদি পরীক্ষা আসে যে ম্যাগনিফাইন গ্লাসের কোন ধরনের বিম্ব দেখা যাবে অবাস্তব প্রতিবিম্ব দেখা যাবে এখন এই বিম্ব চোখের যত কাছে গঠিত হবে চোখের বিক্ষণ কোনো তত বড় হবে এবং বিম্বটিকেও বড় দেখা যাবে তখন বিম্বটিকেও বড় দেখা যাবে কিন্তু বিম্ব চোখের নিকট নিকটবিন্দুর চেয়ে কাছে গঠিত হলে সেই বিম্ব আর স্পষ্ট দেখা যাবে না সুতরাং বিম্ব যখন চোখের নিকট বিন্দু অর্থাৎ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের স্পষ্ট দর্শন আমাদের চোখে দেখতে হলে একটা স্পষ্ট ন্যূনতম দূরত্ব দূরত্বে গঠন হয় তখনই তা খালি চোখে সবচেয়ে স্পষ্ট দেখা যায় ফলে যে সমস্ত লেখা বস্তু চোখে পরিষ্কার দেখা যায় না তা স্পষ্ট ও বড় করে দেখার জন্য স্বল্প ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স ব্যবহার করা হয় উপযুক্ত প্রেমে আবদ্ধ করে এই উত্তল লেন্সের বিবর্ধক কাজ বা পঠন কাজ বা সরল অণুবীক্ষণ যন্ত্র বলে এই যন্ত্রে খুব বেশি বিবর্ধন মানে খুব বেশি বিবর্ধন পাওয়া যাবে না শিক্ষকের সহায়তায় তোমরা এই ধরনের ম্যাগনিফাইং গ্লাস দেখতে পারবে যেমন এই যে আমার হাতে এটা হচ্ছে একটা ম্যাগনিফাইং গ্লাস এখন এই ম্যাগনিফাইন গ্লাসটা দ্বারা যখন আমরা দেখব তো দেখো ধরো তুমি একটা বইয়ের লেখা এই লেখাটা তুমি এখন দেখতে পাচ্ছ না কিন্তু তুমি যদি এই ম্যাগনিফাইন গ্লাসটা এই মানে এই লেখার উপরে ধরো দেখো তুমি যত দূরে নিবা তোমার চোখ থেকে যত দূরে আমি দেখ এইভাবে আমি হ্যাঁ দেখাচ্ছি যে আমার চোখ থেকে যত দূরে নিচ্ছি লক্ষ্য করো আমার এই চোখ থেকে বইয়ে ওটা আমার চোখ থেকে দূরে নিছি ছোট দেখায় আস্তে 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 করে চোখের কাছে নিয়ে আসতেছি এটা কিন্তু এখন অনেক বড় দেখায় এবং স্পষ্ট দেখাচ্ছে কিন্তু আমি যদি এইরকম ভাবে নিয়েছি এখানে তাহলে কি নির্দিষ্ট দূরত্ব বজায় নাই তখন আমরা আবার স্পষ্ট দেখতে পাবো না একটাকে নির্দিষ্ট একটা দূরত্বে রাখতে হবে এই জায়গা যেমন এখানে রাখছি এখানে একটু ছোট দেখায় চিন্তা করলাম এখানে কাছে আনি একটু বড় দেখাচ্ছে আরেকটু আনি বড় দেখাচ্ছে আরেকটু আনি বড় দেখাচ্ছে এখানে আনছি এখন ওইটা দেখা যায় না এটাই হচ্ছে এটা একটা উত্তল লেন্স একটা নির্দিষ্ট ফ্রেমে ব্যবহার করছে এটাকে বলা হয় ম্যাগনিফাইন গ্লাস অনেক সময় অনেক পুরানো কাগজ লেখা অস্পষ্ট হয়ে গেছে বোঝা যায় না তখন এই লেন্স ব্যবহার করে আমরা এইভাবে দেখতে পাই তা এইটাই হচ্ছে আমাদের ম্যাগনিফাইন গ্লাসের চিত্র তা আশা করি ম্যাগনিফাইন গ্লাসের চিত্রটা মানে ম্যাগনিফাইন গ্লাসটা কিরকম হয় সেটা তোমাদের দেখাইতে পারছি এবং এটা সশ সবার কাছে তো আর থাকে না যেমন তোমার বাসায় তো আর নাই তোমাদের ভাষায় কিন্তু এগুলো নাই এটা আমি শুধুমাত্র তোমাদের পড়াচ্ছি অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ে ম্যাগনিফাইন গ্লাসটা আছে তাই আমি কিনে রাখছি তোমাদের দেখানোর জন্য এটা দেখাইলাম তো এভাবে দেখবা এগুলো এই ছোট জিনিস দেখতে পড়া যায় না আমরা এইটা দিয়ে বড় করে পড়তে পারতেছি এই হচ্ছে ম্যাগনিফাইন গ্লাসের কাজ তো আমাদের এই যে ম্যাগনিফাইন গ্লাসের যেটা আমরা পড়লাম এখানে আমাদের কিছু কিছু কথা পাইছি একটা পাইছি উত্তর লেন্স এখন এই যে লেন্স লেন্স মূলত কি লেন্স হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে উত্তর লেন্স আর একটা অবতল লেন্স লেন্স হচ্ছে দুই প্রকার একটা উত্তর লেন্স আর একটা অবতল লেন্স উত্তর লেন্স কাকে বলে দেখো এই হাত আমাদের এই হাত দিয়েই আমি লেন্সের সংজ্ঞা দিব এরকম উত্তর লেন্স যে লেন্সের মধ্যভাগ মোটা যেমন এই যে হাত হাতের এই যে এই পিঠটা উপরের দিকে একটু মোটা অংশ না আর এই নিচের দিকে কি সরু মানে এভাবে উঠছে এখান থেকে উপরের দিকে উঠছে আবার নিচের দিকে গেছে তাহলে যে লেন্সের মধ্যভাগ মোটা প্রান্ত সরু তাকে বলা হয় উত্তর লেন্স আমি কি বুঝাইতে পারছি যে লেন্সের মধ্যভাগ মোটা প্রান্ত সরু সেটা হচ্ছে উত্তর লেন্স অবতার লেন্স হাতের এপিট দেখো এই হাতের মাঝখানে নিচের দিকে আছে আর চার পাঁচ দিয়ে মোটা জায়গা মানে উপরের দিকে আছে হাতের এখানে আছে কিছু নিচের দিকে এটাই অবতল যে লেন্সের প্রান্ত মোটা মধ্যভাগ সরু তাকে অবতল লেন্স বলে আমি কি অবতল আর উত্তর লেন্সের সংজ্ঞাটা কি বুঝাইতে পারলাম আশা করি এই উত্তর লেন্স আর অবতল লেন্সের সংজ্ঞা তোমার এই ইহজীবনে মুখস্থ করা লাগবে না তোমার হাতের দিকে তাকালেই তুমি বুঝবা হাতের এই পিঠ উত্তল হাতের এই পিঠ অবতল উত্তল লেন্স কাকে বলে এই যে হাতের এখানে মোটা অর্থাৎ মাঝখানে মোটা চার পাঁচ দিয়ে সরু এটাই হচ্ছে উত্তল আর মাঝখানে চিকন চার পাঁচ দিয়ে মোটা এটা হচ্ছে অবতল এই হলো আমাদের লেন্স এখন এখানে বিম্ব বিম্বের কথা বলছে একটা একটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব প্রতিবিম্ব এগুলো আমরা যখন আরো উপরে ক্লাসে যাব অর্থাৎ নাইন টেনেও বিম্ব নিয়ে কিছুটা হলেও তোমরা পড়াটা পাবা তা এখন আমাদের অষ্টম শ্রেণীর যেটুকু আছে এটা এই পর্যন্তই এরপরে আমাদের পরবর্তী লেকচার গুলোতে আসবে মানবচক্ষু মানব মানবচক্ষুর মধ্যে বিস্তর একটা আলোচনা আছে আলোকচিত্রগ্রাহী গ্রাহী ক্যামেরা আলোকচিত্রগ্রাহী ক্যামেরা আমরা একটা লেকচারে পড়বো আর মানব চক্ষুর যে পড়াটা আছে আমরা একটা লেকচারে পড়বো অর্থাৎ আমাদের দুটো লেকচার দিলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তো ডিয়ার স্টুডেন্ট যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে